কলিং ভিসা নিয়ে মালয়েশিয়া প্রবেশের সমস্ত আয়োজন বন্ধ করে দিয়েছে মালয়েশিয়া সরকার। গতকাল রাত 12টা থেকে কলিং ভিসা নিয়ে মালয়েশিয়া প্রবেশের সমস্ত প্রোগ্রাম, সমস্ত সিস্টেম স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করে দিয়েছে মালয়েশিয়া সরকার। ইতিমধ্যে আমরা দেখেছি যে আমাদের ঢাকা এয়ারপোর্টে প্রায় 30,000 যাত্রী তথা 30,000 কর্মী টিকিট না পেয়ে এয়ারপোর্টে অপেক্ষমান রয়েছেন। এবং তার পাশাপাশি আমরা যদি কুয়ালালামপুর তথা মালয়েশিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে তাকায় তাহলে দেখা যাচ্ছে এখানে হাজার হাজার কর্মী পড়ে আছে, শুয়ে আছে, বসে আছে, যে তাদের মালিক পক্ষ বা কোম্পানি এসে নিয়ে যাবে বলে তারা অপেক্ষা রয়েছেন। কিন্তু এখন দেখা যাচ্ছে অনেক মালিককেই খোঁজ করে পাওয়া যাচ্ছে না, হদিশ পাওয়া যাচ্ছে না, তাদের কি হবে? যে সমস্ত কর্মীগুলো, যে সমস্ত শ্রমিকগুলো ইতিমধ্যে ইমিগ্রেশন ক্রস করে ভিতরে প্রবেশ করেছেন মালয়েশিয়ার ভিতরে, তারা কিন্তু কলিং ভিসা ব্যবহার করে মালয়েশিয়াতে বসবাস করতে পারবেন। কুয়ালালামপুর টু ঢাকা, ঢাকা টু কুয়ালালামপুর রুট সহ পৃথিবীর যে কোনো দেশের কম দামে টিকিট পেতে যোগাযোগ করুন এবং ট্রাভেল পাস, স্পেশাল পাস নিয়ে দেশে যেতে চাইলে ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্ট, পাসপোর্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট সহকারে বিভিন্ন তথ্যের জন্য স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। ধন্যবাদ। অপরদিকে যে সমস্ত কর্মীগুলো মালয়েশিয়াতে ইতিমধ্যে এসে পড়েছে, ইমিগ্রেশন ক্রস হতে পারেনি বা ইমিগ্রেশন পার হতে পারেনি, কোম্পানি আসেনি বা অন্যান্য সমস্যা দেখা দিয়েছে, ওই সমস্ত কর্মীদেরকে মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে আবারও বাংলাদেশে ফেরত পাঠানো হবে। যেহেতু সময়সীমার মধ্যে কিন্তু তাদের কোম্পানিগুলো, তাদের এমপ্লয়ারগুলো তাদেরকে মালয়েশিয়া ইমিগ্রেশন ক্রস করতে ব্যর্থ হয়েছে, তাই তো তাদেরকে আবারও রিটার্ন টিকিটের মাধ্যমে ফেরত পাঠাবে বাংলাদেশে। আমরা যদি এখন বাংলাদেশের দিকে একটু তাকিয়ে দেখি তাহলে দেখা যাচ্ছে মালয়েশিয়াতে আসার জন্য ইতিমধ্যে অনেক প্রবাসী ভাই মালয়েশিয়া এয়ারপোর্টে হেনস্থ হয়েছেন, প্রবেশ করতে পারেনি, এমনকি ঢাকা এয়ারপোর্টে কিন্তু অনেক হেনস্থ হয়েছেন টিকিট কাটা সত্ত্বেও ইমিগ্রেশন ক্রস হতে পারেননি অনেক গ্যাদারিংয়ের কারণে। অপরদিকে দেখা যাচ্ছে 30,000 শ্রমিক, 30,000 কর্মী মালয়েশিয়াতে আসার জন্য টিকিট না পেয়ে বসে রয়েছে এয়ারপোর্টে, তাদের লাইব্রেরিটি কে নেবে? এখন আমরা যেই দেখতেছি বিগত সময় থেকে মালয়েশিয়াতে কলিং ভিসা লোক পাঠাচ্ছে, লোক আসতেছে, কচ্ছপের গতিতে ধীরে ধীরে কাজ করতেছে এজেন্সিগুলো এবং রক্তর মতো টাকা শুষে খাচ্ছে যেই ওই সমস্ত কর্মী ভাইদের কাছ থেকে। প্রথম পর্যায় থেকে যদি শ্রমিকগুলো ঢালাওভাবে, শৃঙ্খলাবদ্ধভাবে পাঠাতো মালয়েশিয়াতে তাহলে কিন্তু বর্তমান এ সময় শেষ সময় এসে এ সমস্যার মধ্যে পড়তো না আমাদের শ্রমিকগুলো, আমাদের ভাইগুলো, যারা কিনা সর্বোচ্চ বিক্রি করে দিয়ে মালয়েশিয়াতে আসার জন্য যে ভিসা প্রসেসিং করেছেন এবং টিকিট কেটেছেন, যে টিকিটের মূল্য ছিল মাত্র 40-50,000 টাকা, ওই টিকিটটি বিক্রি হয়েছে যে গত 29-30-31 তারিখ 1,20,000-30,000 টাকা। এভাবে তাদের কাছ থেকে শুষে নিয়েছে সমস্ত টাকা, কিছু কিছু সিন্ডিকেট এবং কি এজেন্সিগুলো একত্রিত হয়ে। এখন প্রশ্ন হচ্ছে যে সমস্ত ভাই বন্ধুগণ ইতিমধ্যে আপনারা ভিসা পেয়েছেন, কলিং ভিসা পেয়েছেন, টিকিটের অভাবে আপনি মালয়েশিয়াতে আসতে পারেননি, আপনার কী হবে? আপনি কি টাকা ফেরত পাবেন কি না? এবং ইতিমধ্যে আমরা শুনেছি যে ডিগলা দিয়েছে সরকার যে টাকা ফেরত দেবে, কাদেরকে ফেরত দেবে? আমরা ইনশাল্লাহ পরবর্তী সময় ভিডিও আসতেছে, ওই ভিডিওতে আপনারা বিস্তারিত দেখতে পারবেন। এবং যে সমস্ত ভাই বন্ধুগণ আপনারা এয়ারপোর্টে অপেক্ষা রয়েছেন, আপনার কোম্পানি এসে আপনাকে যে কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে আপনাদেরকে নিয়ে যায়নি, আপনাদের কী হবে? এই বিষয়ে ইনশাল্লাহ বিস্তারিত পাবেন আপনারা পরবর্তী ভিডিওতে। দেখতে থাকুন, চোখ রাখুন প্রবাস টিভিতে। ধন্যবাদ। সালামু আলাইকুম।